আপনাদের সকলকে স্বাগত জানাই এনাডো ইন্ডিয়া ফুডে। আজ আমরা বানাবো ছোলার ডাল, কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো ছোলার ডাল ডিম দিয়ে। ডিম দিয়ে ছোলার ডাল বানাতে আমাদের লাগবে সিদ্ধ করা ছোলার ডাল, রসুন বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষের তেল, আদা বাটা, নুন, ঘি, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, সেদ্ধ করা ডিম, পেঁয়াজ বাটা। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল গরম করব। 2 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেলের মধ্যে আমরা দেব 4টে তেজপাতা, 4 টুকরো দারচিনি, ছোট এলাচ, আমরা এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আদা রসুনটা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1.5 খানা পেঁয়াজ বাটা, এর মধ্যে এবার আমরা দেব 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, মশলা ভালো করে মিশে গেছে। 1 বাটি সিদ্ধ করা ছোলার ডাল আছে, আমরা সবটা দিয়ে দেব। জল দিচ্ছি কিছুটা। এর মধ্যে এবার আমি দেব 1 চামচ নুন, 1.5 চা চামচ চিনি, আমি খুব সামান্য ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, 1/2 টেবিল চামচেরও একটু কম। ডালটা একটু গাঢ় হবে সেটুকু সময় আমরা দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমরা কড়াইটা এদিকে সরিয়ে দিলাম। ফ্রাই প্যানে খুব সামান্য তেল গরম করব। তেলের মধ্যে দেব অল্প একটু নুন, দেব সামান্য হলুদ গুঁড়ো, আমরা এখানে 2টো ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম দুটোকে আমরা হালকা করে ভেজে নেব। ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে, ভেজে রাখা ডিমটা আমি ডালের সঙ্গে দিয়ে দিলাম। ডিম ডাল একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো, দিয়ে দিচ্ছি উপর থেকে ছোট এলাচ। রান্না একেবারে শেষ,
উপর থেকে আবার একটু ঘি, ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাস বন্ধ করলাম। তৈরি আমাদের ডিম দিয়ে ছোলার ডাল।